করোনা সংক্রমণ ঠেকাতে জনসমাগম সীমিত করা সহ 18 দফা নির্দেশনা অফিস চলবে অর্ধেক জনবলে আরো 45 জনের মৃত্যু গণপরিবহনে 50 ভাগ যাত্রী নিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব মাটির নিচে অন্তত 9 তলার সমান গভীরতায় রাজধানীতে চলবে পাতাল রেল গাতলি থেকে বালিপাড়া পর্যন্ত 17 কিলোমিটার পথের নকশা চুক্তি সই এবং পবিত্র লাইলাতুল বরাতে মসজিদে মসজিদে বয়ান আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা দেখছিলেন শিরোনাম প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মাহমুদা মনি করোনা নিয়ন্ত্রণে আবারও বিধি নিষেধে ফিরল সরকার জনসমাগম সীমিত করা সহ 18 দফা নির্দেশনা জারি করা হয়েছে জরুরি সেবা ছাড়া অফিস চলবে অর্ধেক জনবলে গণপরিবহনে নেওয়া যাবে না 50 ভাগের বেশি যাত্রী এছাড়া রাত 10টার পর চলাফেরায় বিধি নিষেধ আরোপ করা হয়েছে দেশে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে এলো সরকারের প্রজ্ঞাপন সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস স্বাক্ষরিত 18 দফা নির্দেশনায় বলা হয়েছে সব ধরনের সামাজিক রাজনৈতিক ধর্মীয় জনসমাগম থাকবে সীমিত উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় তা নিষিদ্ধ রাত 10টার পর অপ্রয়োজনীয় ঘোরাফেরা হবে নিয়ন্ত্রিত গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিতে হবে সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বন্ধ থাকবে আন্তঃজেলা বাস চলাচল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিল্প কারখানা পরিচালিত হবে অর্ধেক জনবল দিয়ে নাগরিক হিসেবে আমাদের কর্তব্য দায়িত্ব এটার মানে চলে যেই নিয়ম করে ওই নিয়মটা কঠোরভাবে প্রয়োগ করা উচিত আমরা চাই জরিমানার জন্য আরো একটু বেশি ধরা হোক পরে এক ব্রিফিং এ জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান চলমান বইমেলায় কঠোর হবে স্বাস্থ্যবিধি পহেলা বৈশাখ উদযাপন হতে পারে সীমিত সাধারণ ছুটি দেওয়ার কোনো ব্যাপারে এ পর্যন্ত আলোচনা হয়নি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা থাকবে যাতে করে এটা নিয়ন্ত্রণ করছে কিনা এটা মনিটরিং করার জন্য পুলিশ প্রশাসন কাজ করবে এখানে রুরি কাজ ছাড়া অপ্রয়োজনে কেউ যাতে 10টার পরে বাইরে না যায় সেটি আমরা নিশ্চিত করব সোমবার থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই সিদ্ধান্ত হেসান জুয়েল সময় সংবাদ ঢাকা গাবতলী থেকে আফতাবনগর হয়ে বালিপাড়া পর্যন্ত পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রস্তুতের জন্য চুক্তি করেছে সরকার 17.4 কিলোমিটারের এই পথে থাকবে 16টি স্টেশন মাটির 9 তলা নিচ দিয়ে চলা এই পাতাল রেল 2030 সালে উদ্বোধন হবে রাশেদ লিমনের রিপোর্ট রাজধানীর পরিবহন সেবা আধুনিক করতে যুক্ত করা হয় মেট্রো রেল প্রকল্প যা এখন রাজধানীবাসীর কাছে দৃশ্যমান এবার এই প্রকল্পের আওতায় ঢাকা মেট্রো রেল 5 দক্ষিণের কাজ শুরু হতে যাচ্ছে প্রায় 17.5 কিলোমিটারের এই মেট্রো রেলের পথ শুরু হবে গাবতলী থেকে যার মধ্যে গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত 12.80 কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে এবং আফতাবনগর মধ্য থেকে বালিরপাড়া পর্যন্ত 4.60 কিলোমিটার হবে উড়াল গাবতলী থেকে টেকনিক্যাল মোড় কল্যাণপুর শ্যামলী হয়ে রাসেল স্কোয়ার কাউরান বাজার হাতিরঝিল দিয়ে তেজগাঁও নিকেতন এরপর আফতাবনগর থেকে দাসের কান্দি শেষ স্টেশন বালিরপাড়া বর্তমানে সড়ক পথে প্রায় 9 তলার সমান গভীর দিয়ে যাবে এই ট্রেন টানেল বোরিং মেশিনটা 10 মিটার নিচে দিয়ে এটা বোর করে সামনের দিকে অগ্রসর হবে তবে যদি কোনো জায়গাতে আগে কোনো বড় ধরনের কনস্ট্রাকশন হয়ে থাকে তখন যদি আরও বেশি ডেপথ দিয়ে যেতে হয় সেইভাবে এটা যাবে সোমবার এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রস্তুতের জন্য ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ ঢাকা মহানগরী যেই জায়গাতে ডেভেলপড হয়ে গেছে সেই জায়গাতে আমরা যেন আন্ডারগ্রাউন্ডে যাই 17.5 কিলোমিটার এই রেলপথ নির্মাণের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় 40,000 কোটি টাকা তরুণ প্রজন্মের স্বপ্নের এই প্রজেক্টের প্রকল্পের কাজের পরিধি বাড়াতে আমরা প্রকল্প কর্তৃপক্ষকে নির্দেশনা দিচ্ছি মেট্রো রেলের আওতায় 2030 সালের মধ্যে 128 কিলোমিটার পথ তৈরির পরিকল্পনা সরকারের রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা ভাগু রজনী পবিত্র শবে বরাত আজ বিগত বছরের গুনাহ মাফে তাই সমগ্র মুসলিম জাতির মতো বাংলাদেশের মুসলমানরাও নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পার করে থাকে এই রাতটি মাগরিবের নামাজের পর থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দুরুদ জিকির আর নামাজের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন মুসল্লিরা
সৃষ্টিকর্তার কাছে বিগত বছরগুলোর পাপ মোচনের আশায় মাগরিবের আগে থেকেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জামাতে নামাজ আদায়ের পর শুরু হয় নফল ইবাদত। নামাজ ও দুরুদের পাশাপাশি পাপ মোচন ও আল্লাহর রহমতের আশায় মোনাজাতে অংশ নেন প্রত্যেকে। পবিত্র হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা বিশেষ এই রজনীতে পাপ মোচন ও নির্ধারণ করবেন বান্দার ভাগ্য। এই রাতের মধ্যে মসজিদে এসে বা ঘরের কোনায় বসে আল্লাহ পাকের জিকির করব, নামাজ পড়ব এবং আল্লাহ পাকের কাছে রুনাজারি করব। যে কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব, এমন কে আছো রিজিক প্রয়োজন আমার কাছে রিজিক চাও আমি তোমার রিজিক দিব। এক বছরের বেশি সময় ধরে করোনার সঙ্গে যুদ্ধ করছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব। বিধি নিষেধের কারণে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। দোয়া করা হয় করোনা ভাইরাস থেকে মুক্তি ও দেশের মঙ্গল কামনায়। এই মহামারী করোনা ভাইরাস যাতে দেশ এবং জাতি যাতে রক্ষা পায় সেই জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আল্লাহর কাছে আজকে রাত্রে যা চাবে তাই পাবে, আল্লাহ আজকে দেওয়ার জন্য প্রস্তুত, আমরা চেয়ে নিতে হবে। দ্বিতীয় হিজরির শাবান মাসের 14 তারিখ মধ্যরাতে জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে দোয়া করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে এসেছে এই রাতে শিরককারী ও অহংকারী ছাড়া সব ধরনের পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আছেন রিপোর্টার ওবাইদুল্লাহ মামুন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, মণি, আজকে ধর্মীয় ভাবগম্ভীরদের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ পালন করছে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত, যেটি আসলে পবিত্র শাবান মাসের দিবাগত রাত দিন শেষে যে 14 শাবান, সেই রাত্রিকে আসলে মুসলিম উম্মাহ পবিত্র যে লাইলাতুল বরাত হিসাবে পালন করে থাকেন। এই দিনে আসলে রাতভর যে ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে মুসল্লিরা তাদের ধর্মপ্রাণ মুসলমানরা সময় অতিবাহিত করে থাকেন, বিশেষ করে নফল নামাজ পড়ে থাকেন, কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্য দিয়ে সারা রাত মগ্ন থাকেন। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যেই এই দিন অর্থাৎ শবে বরাত এবং শবে বরাতের আগে দিন এবং পরের দিন অর্থাৎ এই তিন দিন অনেকে রোজাও রেখে থাকেন আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে। এবং একটি বিষয় বলে রাখবো যে আজকে কিন্তু আসলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বাদ মাগরিব থেকে শুরু করে এশা পর্যন্ত রাত 10টা পর্যন্ত এখানে ওয়াজ মাহফিল অর্থাৎ বয়ানের ব্যবস্থা ছিল। তারপরে 11টার দিকে এখানে সমবেতভাবে মুসল্লিরা দোয়া করেছেন এবং সেই দোয়া একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে এখন যেহেতু করোনা মহামারী চলছে সারা বিশ্বব্যাপী, সেই করোনা মহামারী থেকে মুক্তির লাভে কিন্তু সমগ্র মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেছেন এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা উন্নতি এই বিষয়গুলির জন্য কিন্তু দোয়া করেছেন। এবং আরেকটি বিষয় বলে রাখবো, সারা পৃথিবীতেই মানবতা মুক্তি এবং বিশৃঙ্খলা থেকে মুক্তির জন্য কিন্তু আজকে রাতে দোয়া করেছেন। এবং শুধু এই বাইতুল মোকাররম মসজিদ আর রাজধানী সহ সারা দেশে যেখানে মুসলিম উম্মা আছেন তারা সবাই কিন্তু আসলে এই রাত্রিকে মহিমান্বিত রজনী হিসাবে ইবাদত বন্দীদের মধ্য দিয়ে সময় অতিবাহিত করে থাকেন। এবং এই রাতে আসলে মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে অর্থাৎ মহান আল্লাহ তাআলা শেষ রাতে এসে বান্দাদের ক্ষমা করে দেন এবং সেজন্যই আসলে সারা রাতি মুসল্লিরা ইবাদত বন্দীদের মধ্য দিয়ে রাত্রিকে অতিবাহিত করে থাকেন। এবং শেষ রাত অর্থাৎ ফজর নামাজ অনেকে জামাতে আদায় করার লক্ষ্যে এই বাইতুল মোকাররম মসজিদে আসরের পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে সমবেত হন, যেহেতু জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সেখানে সমবেত হন, তারা নামাজ নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত জিকির আজকার এই বিষয়গুলো সামগ্রিকভাবে অর্থাৎ 11টার পর থেকে কিন্তু ব্যক্তিগতভাবে এবং এরপরে কিন্তু এখানে যে যারা থাকেন এবং ফজরের পরেই কিন্তু এখান থেকে অনেকেই সরে যাবেন। এবং আমরা দেখেছি যে রাত 11টার পর থেকে কিন্তু এখানে আসলে মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে এবং তারা এখানে সমবেত হন। এবং এখানে শুধু এই বাইতুল মোকাররম মসজিদ আর রাজধানীর যে গুরুত্বপূর্ণ মসজিদগুলি আছে সেখানেও কিন্তু আসলে মুসল্লিরা সমবেত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বিষয়গুলি বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি সহ মুসল্লিরা মসজিদে আসবেন এবং ইবাদতবন্দী করবেন, সেই বিষয়গুলি আসলে এখানে কমই লক্ষ্য করা গেছে মুসল্লিদের মাঝখানে। এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম থেকে সব শেষ। রাজধানী বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন ওবাইদুল্লাহ মামুন। যারা কখনো টিনের ঘরে বসবাসের স্বপ্ন দেখেননি এখন তারা পাকা দালানে পরিবার পরিজনে বসবাস করছেন। ঘর পেয়ে কেমন আছেন তারা? খোঁজ খবর নিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে আশ্রয়ণ প্রকল্পের পরিচালক
মাহবুব হোসেন পরিদর্শন করেন। সুবিধাভোগী অসহায় মানুষেরা প্রধানমন্ত্রীর প্রতি জানান কৃতজ্ঞতা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার বিধবা রমেছা বেগম প্রায় 30 বছর আগে দুই সন্তান রেখে অজ্ঞাত অসুখে মারা যায় স্বামী। সম্বল বলতে 2% জায়গা ছিল, তাও বিক্রি করে মেয়ের বিয়ে দিয়ে সরকারি জায়গায় একটি ঝুপড়ি করে বসবাস করতেন। একটু জোরে বাতাস বা বৃষ্টি নামলেই ঘরে থাকতে পারেননি। প্রতিদিন দুবেলা ভাতে নিশ্চয়তা জাননি, তার ঘর তৈরি স্বপ্নের মতো। সেই বিধবা রমেছা বেগম এখন পাকা দালানের মালিক। প্রধানমন্ত্রীর দেওয়া ঘর স্বর্গের মতোই। শেখ হাসিনা স্যার আমার ঘর দিয়েছে, আমি খুশি হয়েছি, আমার বাড়ি নাই, ঘর নাই। রমেছা বেগমের মতো 51 বছর বয়সী দৃষ্টিহীন তোরা পালি, সখিনা ও হামিদা বেগমরা এতদিন নিদারুণ কষ্টে বসবাস করলেও শেষ বয়সে প্রধানমন্ত্রীর ঘর আশীর্বাদ হয়ে তাদের কপালে জুটেছে। এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত তারা। ওই নারাদা ঘর চাইতো, কত পানি পড়তো আর ঝড় বৃষ্টি এলে ঘর খালি নট মট 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 শব্দ করতো। আমার বাড়ি ঘর ছিল না, আমি আসিলাম বাসা ভাড়া করিয়া। বাসা ভাড়া করলে দেয়া আমার বাবা থাম দিছে। এইটি জীবনে কিনবার ভিতর না, খুব সুখে আছি। জেলা প্রশাসক জানালেন, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্রয়ণ প্রকল্পগুলোতে এইসব অবকাঠামো সংযোজনের জন্য সরকার আরো বরাদ্দ দিবে। আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আশ্রয়ণ পরিদর্শনে এসে জানান, মুজিব শতবর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না এবং তাদের কর্মসংস্থানের বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। অসহায় ভূমিহীন ছিন্নমূল মানুষগুলো ঘর পাচ্ছেন, জমির মালিকানা হচ্ছেন, স্বামী স্ত্রী দুইজনের নামে দলিল করে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দীক্ষায় স্বাবলম্বী করে গড়ে তুলতে তারা আরো সাহসী আত্মপ্রত্যয়ী হবেন। সারা দেশে 3,64,344 জনকে ঘর দেওয়া হয়েছে, এর মধ্যে টাঙ্গাইলে 2,200টি রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। সেচের অনিশ্চয়তা নিয়ে রংপুর কৃষি অঞ্চলে 5টি জেলায় এবারে বোরো আবাদ হচ্ছে 5,00,000 হেক্টরে বেশি জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 21,50,000 মেট্রিক টন। সেচ নির্ভর এই আবাদে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে পানি সরবরাহ করা হবে 60,000 হেক্টর জমিতে, বাকিটা ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। রতন সরকার রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গত আমনের ক্ষতি পোষাতে এবার বোরো আবাদে জোর দেওয়া হয়েছে। চলতি বছর রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় 21,56,770 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যে 5,370,000 হেক্টর জমিতে বোরো চারা রোপণের কাজ প্রায় শেষ। এর মধ্যে তিস্তা সেচ প্রকল্প থেকে এবার 60,000 হেক্টর জমিতে পানি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড। গত বছর আমরা 50,000 হেক্টর জমিতে পানি দিতে পেরেছিলাম এবং চলতি বছর আমরা টার্গেট করেছি আমরা 60,000 হেক্টর জমিতে ইরিগেশন দেব। অবশিষ্ট সেচের জন্য ভূগর্ভের পানির উপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের, আর এ কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধির শঙ্কা করছেন কৃষকরা। খুব কম হইলো, মানে 3,500 থেকে 3,000 টাকা পানি দেওয়া লাগবে। পাইপ তো হলেও পাবে, এখন মনে করেন কি করা যাইবে, এখন বুদ্ধি তো আর তাছাড়া হয় না। কৃষকের মানে যে অবস্থা তাতে লাভজনক, মানে কোনো রকম আর কি খাওয়া পড়া চলাটা হচ্ছে, তাছাড়া কিছু না। তিস্তা ব্যারেজের সেচের অনিশ্চয়তার কারণে এবারও ভূগর্ভের পানির উপরেই নির্ভর করার কথা জানিয়েছে সরকারের কৃষি বিভাগ। খালে যখন পানি অপ্রাপ্যতা থাকে তখন আসলে এটা করা সম্ভব হয় না, সরবরাহ করা সম্ভব হয় না, ফলে কৃষকরা দেখা যায় যে ভূগর্ভস্থ পানির উপরই নির্ভর করে থাকেন। তিস্তা সেচ প্রকল্প এলাকা সহ প্রকল্প বহির্ভূত এলাকায় সেচের জন্য 2,767টি গভীর নলকূপ, 2,11,783টি অগভীর নলকূপ, 547টি লো লিফট পাম্প ব্যবহার করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শেষ পর্যন্ত চূড়ান্তভাবে সরল সুয়েজ খালে আটকে থাকা পণ্যবাহী বিশাল জাহাজ এভার গিভেন। সেই সঙ্গে জটে জড়িয়ে পড়া অন্যান্য জাহাজগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে। এতে আগের মতোই প্রাণ ফিরে পেয়েছে মিশরের ঐতিহাসিক এই খালটি। মিশরের প্রেসিডেন্ট আল সিসি সহ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, গেল এক সপ্তাহে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে, তবে দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা।
মিশরের সুয়েজ খাল আবারও ফিরে পেয়েছে প্রাণ। জাহাজ চলাচলের গতিতে নতুন করে সৃষ্টি হয়েছে স্রোতধারা, যা কেবল মিশরের জন্যই স্বস্তির বিষয় নয়, পুরো বিশ্ব বাণিজ্যের জন্যই সুসংবাদ। সোমবার টানা সাত দিন পর বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর যেন গলার কাটা নামলো অবশেষে। এটা খুবই স্বস্তির সংবাদ যে এতদিন পর আমরা আবার আগের মতো পরিবেশ ফিরে পেলাম। জটে আটকে পড়া জাহাজ মালিকদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। পণ্যবাহী জাহাজ তাইওয়ানের নিয়ন্ত্রণাধীন এভার গিভেন গেল 23 মার্চ সুয়েজ খালে আটকা পড়ে বিশ্বের অন্যতম ব্যস্ততম এই বাণিজ্য রুটকে অবরুদ্ধ করে ফেলে। 20,000 কন্টেইনার নিয়ে 2,00,000 টন ওজনের 1,300 ফিট লম্বা বিশাল জাহাজটি প্রায় এক সপ্তাহ অচল করে রাখে আন্তর্জাতিক পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ নৌরুটটিকে। লোহিত সাগর থেকে ভূমধ্য সাগরে যাওয়ার সময় 2,00,000 টনের এই জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়। আটকে পড়ার পর জাহাজের অগ্রভাগ তীর থেকে মাত্র 4 মিটার দূরে ছিল। খাল কর্তৃপক্ষ ও ডাচ উদ্ধারকারী সংস্থা স্মিত সালভেজ টাকবোট দিয়ে টেনে জাহাজটির খালের পাড়ের আটকে যাওয়া অংশ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি ড্রেজার দিয়ে খালের তীরের অংশে ওই জাহাজের নিচ থেকে মাটি বালু ও কাদা কেটে জাহাজটিকে বের করার চেষ্টা করা হয়। সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন তারা 1 সেকেন্ডও সময় নষ্ট করেননি। মিশরের প্রেসিডেন্ট আল সিসি বলেছেন সব সংকট কেটে গেছে। এখন পর্যন্ত আটকে পড়া প্রায় 300 জাহাজ সুয়েজ খাল পাড়ি দিচ্ছে। কর্মকর্তারা জানান জাহাজের এই যাত্রা 2-3 দিনের মধ্যেই একেবারে স্বাভাবিক হয়ে আসবে। সৈয়দীপ্তে খার, সময় সংবাদ। ব্রিটেনে এখন থেকে উবার চালকরা জাতীয় পর্যায়ে সর্বনিম্ন বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, এ বিষয়ে রোববার এক রায় দিয়েছে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। দেশটিতে উবার চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন অসংখ্য বাংলাদেশি। সুপ্রিম কোর্টের এমন রায়ে খুশি তারাও। বিস্তারিত দেখুন শোয়েব কবির রিপোর্টে। গেল কয়েক বছর ধরেই নানা শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে সময় পার করে আসছিল ব্রিটেনের উবার চালকেরা। এমনকি দেশটিতে উবার সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছিল। তবে সম্প্রতি নতুন করে আসার আলো দেখতে শুরু করেছেন উবার চালকেরা। এখন থেকে জাতীয় বেতন কাঠামো অনুযায়ী ঘন্টা প্রতি ন্যূনতম 8.72 পাউন্ড বেতন সহ অন্যান্য সুবিধা সমূহ পাবেন তারা, সেই সঙ্গে ক্ষতিপূরণও পাবেন অনেকে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে উবার ড্রাইভাররা এখন এমপ্লয়েড বা চাকরিজীবী হিসেবে তারা ন্যূনতম মজুরি পাবেন, হলিডে পাবেন, পেনশনে নাম অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ পেনশন সুবিধা পাবেন। এই রায়ের ফলে অনেক উবার ড্রাইভার ক্ষতিপূরণ পাবেন। মূলত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের ফলে 70,000 উবার চালক এই সুবিধার আওতাভুক্ত হবেন। ব্রিটেনে বিপুল সংখ্যক বাংলাদেশি উবার চালিয়ে জীবিকা নির্বাহ করায় এ রায়ে খুশি তারাও। উবারের নতুন ঘোষণায় আমরা অনেক আনন্দিত, আমরা খুশি যারা উবার ড্রাইভার আছি। সুপ্রিম কোর্ট আমাদেরকে রায় দিয়েছে, আমরা সকল উবার ড্রাইভার পিছনের যত হলিডে তারা পে করবে এবং আমাদের তারা মিনিমাম ওয়াইজেস দিবে, তাতে আমরা অত্যন্ত খুশি। প্রত্যেক ড্রাইভারকে পাক্ষিকভাবে তাদের আয়ের 12.7% হলিডে ভাতা প্রদান করা হবে। এছাড়াও প্রত্যেক চালক পেনশন পরিকল্পনায় স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত হবেন বলেও সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জার্মানিতে দীর্ঘ লকডাউনে নাকাল স্থানীয় সহ প্রবাসী ব্যবসায়ীরা। এই অবস্থায় দেশটির হোটেল রেস্টুরেন্ট সহ নানা খাতে কর্মরত প্রবাসীদের দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়ান্ট। জার্মানির বার্লিন থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। নতুন করে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জার্মানির অর্থনীতি, সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ। মার্কেল সরকারের দেয়া প্রণোদনার পরও লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানীয় সহ দেশটিতে বসবাসরত হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। চলমান লকডাউনের সময়সীমা আরেক দফা বেড়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা নিয়ে শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরাও। আমাদের এখানে যারা কর্মজীবী তাদের বেতন দেওয়া থেকে শুরু করে তাদের চলাফেরা থেকে শুরু করে সবকিছু মিলে তাদেরকে কিভাবে টিকিয়ে রাখবো ওইটাই আমরা চিন্তা ভাবনা করতেছি। এদিকে লকডাউনে কাজের পরিধি কমে আসায় দেশে পরিবার পরিজনের কাছে টাকা পাঠানো নিয়ে উদ্বিগ্ন এই খাতের সঙ্গে জড়িত বাংলাদেশি কর্মচারীরাও। আমরা বেতন পাচ্ছি না, এখন আমাদের যে আমরা বাংলাদেশে যে আগে একটা ফাইন্যান্সিয়াল হেল্প করতাম,
আমরা সেটাও করতে পারতেছি না। শুধু রেস্টুরেন্ট ব্যবসা নয়, লকডাউনের কবলে পড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন জার্মানির বাংলাদেশী ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরাও। করোনার বিধিনিষেধের কঠোরতার কারণে প্রবাসীরা ট্রাভেল করতে পারছে না এবং অ্যাজ এ ট্রাভেল ব্যবসায়ী হিসেবে আমরাও চরমভাবে ক্ষতিগ্রস্ত। জার্মানিতে গেল বছরে করোনার কারণে দেউলিয়া হয়েছে 17,000-এরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই অবস্থায় করোনার সংক্রমণ ঠেকানো না গেলে চলতি বছরে আরও অসংখ্য প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। করোনা থেকে বাঁচতে সকল প্রকার বিধিনিষেধ ভালোভাবে পালন করার আহ্বান জানিয়েছেন জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বেলজিয়ামের বিখ্যাত এন্টারপ শহর ডায়মন্ডের শহর হিসেবে যার খ্যাতি রয়েছে দুনিয়া জুড়ে, একসময় ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখরিত শহরের ডায়মন্ড মার্কেটটি বৈশ্বিক করোনা মহামারীর কারণে এখন অনেকটাই ক্রেতাশূন্য। আর লকডাউনের কারণে বন্ধ রয়েছে ডায়মন্ড মিউজিয়ামটিও। বেলজিয়ামের এন্টারপ শহর, হীরা বা ডায়মন্ডের শহর হিসেবে যার পরিচিতি রয়েছে ইউরোপ ছাড়িয়েও অনেক দূরেও, এখানে ডায়মন্ড কাটা ও পালিশ করা হয়। এক হিসেবে দেখা গেছে বিশ্বের প্রায় 84% রাফ ডায়মন্ড এখান থেকে বিশ্বের নানা দেশে যায়। সে কারণে বিশ্বের বৃহত্তম ডায়মন্ডের শহর বলা হয় এ শহরকে। ডায়মন্ড বেচাকেনা ও দেখার জন্য প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এ শহরে আসলেও এখন তার চিত্র ভিন্ন। বৈশ্বিক করোনা মহামারীর প্রভাব পড়েছে এখানেও। মার্কেটটা খুবই সবসময় জমজমাট, সারা পৃথিবী থেকে এখানে ডায়মন্ড কেনার জন্য এখানে লোকজন আসে। করোনার কারণে এই মার্কেটটা এখন অনেক অনেক লোক সমাগম অনেক কম, নাই বললেই চলে। ইন্টারন্যাশনাল ডায়মন্ড যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এই মার্কেটে প্রতিটি দোকানই খোলা কিন্তু লোক সমাগম খুবই কম। এই সময়টা খুব ভরপুর লোক থাকার কথা, সেখানে একদম ক্রেতা শূন্য। প্রতি বছর 54 বিলিয়ন ডায়মন্ড কেনাবেচা হয় এই ডায়মন্ড কোয়ার্টার শহরে, আর 380টি কারখানায় এই ডায়মন্ড কাটা ও পালিশ করা হয়। বেলজিয়ামের এন্টারপ শহরের এই ডায়মন্ড মার্কেট এখন অনেকটাই ক্রেতাশূন্য। করোনা ভাইরাসের মহামারীর কারণে অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়েছে এই ডায়মন্ড মার্কেট। তবে বিক্রেতারা প্রত্যাশা করছেন করোনা মহামারী কেটে গেলে আগের মতো আবারও সরব হবে এই মার্কেটে। বেলজিয়াম ইন্টারপর্নের ইন্টারন্যাশনাল ডায়মন্ড মার্কেটের সামনে থেকে মোহাম্মদ লুৎফন বাবু, সময় সংবাদ। জাতীয় ক্রিকেট লীগ NCL এর খবর, প্রথম দিন শেষে রাজশাহীতে প্রথম স্তরের ম্যাচে খুলনার চেয়ে 118 রানে পিছিয়ে রংপুর। কক্সবাজারের ঢাকা বিভাগের বিপক্ষে 6 উইকেটে 282 রানে দিন শেষ করেছে সিলেট। টায়ার টু এর ম্যাচে সাভারে একদিনে পড়েছে 21 উইকেট, আর পিনাক ঘোষের শতকে ভর করে ঢাকা মেট্রো বিপক্ষে 4 উইকেটে 281 রান নিয়ে দিন শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে তাইজুল সান জামুলের বোলিং তোপে মাত্র 82 রানে অল আউট হয় বরিশাল। কীর্তনখোলা পাড়ের দলটির পক্ষে সর্বোচ্চ 18 রান করেন মনির খান। সান জামুল তাইজুল নিয়েছেন 4টি করে উইকেট। জবাব দিতে নেমে রাজশাহী অল আউট হয় মোটে 151 রানে। বরিশালের পক্ষে 65 রানে 6 উইকেট নিয়েছেন সোহাগ গাজী। জবাবে দ্বিতীয় ইনিংসে 23 রানে তুলতে 1 উইকেট খুইয়েছে বরিশাল। আরেক ম্যাচে ঢাকা মেট্রো বিপক্ষে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে চট্টগ্রাম। পিনাক 137 আর শাহাদাত হোসেন 32 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। এদিকে প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিপক্ষে সিলেটের হয়ে 159 রানের দারুণ এক ইনিংস খেলেছেন জাকির হোসেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা সংক্রমণ ঠেকাতে জনসমাগম সীমিত করা সহ 18 দফা নির্দেশনা, অফিস চলবে অর্ধেক জনবলে, আরও 45 জনের মৃত্যু, গণপরিবহনে 50% যাত্রী নিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব, এবং পবিত্র লাইলাতুল বরাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা, দেশ ও জাতির মঙ্গল কামনায় মসজিদে মসজিদে মোনাজাত। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।